টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলির আগ্রাসন নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন কেউ আবার তার সমালোচনাও করেছেন আবার অনেকেই ভারতীয় অধিনায়কের পাশেও দাঁড়িয়েছেন বল বিকৃতি কাণ্ডের পর অস্ট্রেলিয়া দলকে নিয়ে দ্য টেস্ট বলে একটি তথ্যচিত্র তৈরি হয়েছিল শুধুমাত্র সম্প্রচারিত সেই তথ্যচিত্রের একটি পর্বে অস্ট্রেলীয় কোচ জাস্টিন ল্যাঙ্গার নিচের মনোভাব পরিষ্কার করে দিয়েছেন বিরাট কোহলির আগ্রেশন নিয়ে কথা বলেছেন ল্যাঙ্গার তিনি বলেছেন কোহলির আগ্রাসী উৎসব দেখে নিজেকে পাঞ্চিং ব্যাগ বলে মনে হচ্ছিল বছর দুয়েক আগে অস্ট্রেলিয়ার মাটিতে কোহলির অধিনায়কত্বে টেস্ট সিরিজটিতে ছিল ভারত এই সিরিজে নিজেদের ভাবমূর্তি ফেরানোর জন্য ভারতীয় অধিনায়কের সঙ্গে কোনো বাগযুদ্ধের যেতে চাইনি অস্ট্রেলিয়া বলেই দেখানো হয়েছে এই তথ্যচিত্রে যেখানে ল্যাঙ্গার বলেছেন আমার এখনো সেই দিনের কথা মনে মনে আছে আমরা পাল্টা কিছু বলতে পারছিলাম না হচ্ছিল আমাদের হাত পিচ মরা করে বাধা তাই সবকিছু সহ্য করতে হচ্ছিল নিজেকে মনে হচ্ছিল একটি পাঞ্চিং ব্যাগ কিন্তু বাস্তবে দেখা গিয়েছিল অস্ট্রেলীয় ক্রিকেটাররা পাল্টা স্পেচ করেছেন এবং এর পেছনে কোচেরও সমর্থন ছিল ল্যাঙ্গার জানিয়েছেন দলের ক্রিকেটারদের তিনি স্লেজ করার কথা বলেছিলেন কিন্তু সতর্ক করে দিয়েছিলেন সীমানা পেরুতে ল্যাঙ্গারের মন্তব্য ছিল আমি বলে দিয়েছিলাম কখনোই অভদ্রতা না বিরাটদের সঙ্গে অভদ্রতা করার কোন মানেই ছিল না সেটা না করেও পাল্টা জবাব দেওয়ার রাস্তা থাকে তবে দেখা গিয়েছিল ভারতীয়দের পাল্টা স্লেজ করা শুরু করেছিল অস্ট্রেলীয় অধিনায়ক টিম পেন ঋষভ বেবি সিটার বলে বিদ্রুপ করেছিলেন তিনি পাঁচ টেস্টের চতুর্থ দিন কোহলির সঙ্গেও ঝামেলায় ছড়িয়ে পড়েছিলেন পেই জানিয়ে অস্ট্রেলীয় অধিনায়ক বলেছেন মনে হচ্ছিল এবার পাল্টা কিছু বলা উচিত আমার নিজেকে বলেছিলাম আমি তো অধিনায়ক এবার আমাকে এর জবাব দিতে হবে বিরাটকে বোঝাতে হবে আমরাও লড়াই করতে এসেছি তাই রুখে দাঁড়াই পার্ট টেস্টে টিম পেইং ব্যাট করতে নামার সময় স্ট্যাম্প মাইক্রোফোনে কোহলিকে বলতে শোনা গিয়েছিল ও ঝামেলায় পড়লে আমরা দুই শূন্যতে তখন কে কথা বলবে যার জবাবে তার আগে তোমাদের এলো এই দলের অধিনায়ক বিরাট কোহলিকে যতটা না তার দুর্দান্ত ব্যাটিং এর জন্য চেনা ততটাই তার আগ্রাসনের জন্য তিনি পরিচিত ভারত বরং অস্ট্রেলিয়ার মধ্যে দু হাজার আঠারো উনিশে চার ম্যাচের টেস্ট সিরিজে বিরাট কোহলির আগ্রাসন বেশ ভালোই দেখা গিয়েছিল